বাংলা বলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, দেশ এবং দেশের বাইরেও এই যে আরজিকরের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে, আর সেই প্রতিবাদ যেন দিন দিন ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 14ই আগস্ট মধ্যরাতের যে রাস্তা দখল, রাত দখল কর্মসূচি, সেই কর্মসূচি গত 1লা সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আমরা দেখলাম যে নাগরিক সমাজ, যেখানে অভিনেতা অভিনেত্রী থেকে বিভিন্ন স্তরের মানুষ, তারা প্রায় সারা রাত ধরে কিন্তু রাস্তা দখল করেছিলেন। কলকাতার দাবি একটাই, বিচার চাই। আরজি করে যে চিকিৎসক তরুণীর মৃত্যু হয়েছে তার বিচার চাই, তার সঠিক বিচার চাই। সেই বিচারের দাবিতেই মানুষ রাস্তায় নেমেছেন। আর ঠিক এই আবহেই গত 28 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের যে সভা, সেখানে তিনি বলেছিলেন যে তিনি বিশেষ অধিবেশন ডাকবেন বিধানসভার, এবং বিশেষ অধিবেশন ডেকে তিনি রাজ্যসভা বিধানসভায় ধর্ষণ নিয়ে তিনি বিল পেশ করবেন, নতুন আইন আনবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধর্ষণ নিয়ে অর্থাৎ ফাঁসি চেয়ে যে আইন তিনি আনবেন, সে আইন তো রয়েছে, এবং অভিযোগ যে তিনি দুবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রী সরাসরি জবাব না দিলেও শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে যতগুলো পস্কো আদালত হওয়ার কথা ছিল, অর্থাৎ দ্রুত বিচারের জন্য যে আদালত হওয়ার কথা ছিল, সেই আদালত কিন্তু এখনো সবগুলো তৈরি হয়নি এবং আইন রয়েছে, তার সঠিক প্রয়োগ প্রয়োজন, এবং প্রধানমন্ত্রী একই কথা বলেছেন। এখন তাহলে কি আগামী মঙ্গলবার এই আইন পেশ হবে বিধানসভায়? তাহলে এই আইন কি আদৌ পেশ করা যায়, বা এই আইন আদৌ কি রূপায়িত হবে? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, এই আইন আদৌ কি সম্ভব, বা এই আইনটা কি কোথাও একটা মানুষের যে একটা মানুষের মনে এখন যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে অন্যদিকে চালিত করার প্রয়াস? কারণ একই তো আইন রয়েছে এই দেশে, এই আইন প্রয়োগ করে আদৌ কি কোনো লাভ আছে, বা আদৌ প্রয়োগ হবে? হ্যাঁ, দেখুন, একটা প্রথমে দু একটা কথা বলি। সংবিধানে কিন্তু আমাদের যে রাজ্য এবং কেন্দ্রের যে আইন সংক্রান্ত যে সমস্ত বিভাজন আছে, কে কে আইন করতে পারবে, তাতে রাজ্যের তালিকা প্রথমেই আছে হচ্ছে যে আপনার এটা যে কি বলে ক্রিমিনাল ক্রিমিনাল এটা ক্রিমিনাল ল রয়েছে, তারা সে আইনটা তৈরি করতে পারবে। রাজ্য এটা যুগ যুগ যুগ্ম তালিকা আছে, কনকারেন্ট লিস্টে আছে যে তারা অর্থাৎ আইন করতে পারবে, এবং আইনে রাজ্যের আইনের সঙ্গে কেন্দ্রের আইনের বিরোধ হলে কেন্দ্রের আইনই বলবৎ থাকবে। আবার এটাও বলা আছে 254(2) এরকম কোন একটা ধারায় যে যদি দেখা যায় রাজ্যের আইন সেটা রাষ্ট্রপতির স্বাক্ষর পেয়ে গেছে, তাহলে ওই রাজ্যে ওইটাই ওই সংক্রান্ত কেন্দ্রের আইন থাকলো ওইটাই কিন্তু বলবৎ থাকবে। এটাই কিন্তু মোটামুটি ভাবে সংবিধানের এরকমই নিয়ম। অর্থাৎ আইন প্রণয়নের ব্যাপারে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কোথাও গলত নেই। এখন এটা নিয়ে এখন সাংবিধানিক সংকট নেই, এটা এটুকু বলা যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে যে পেনাল কোড যেটা ছিল 1860 সালে ব্রিটিশদের ব্যবস্থা, স্বাধীনতার পরেও কিন্তু কেউ 1860 সালে চালু হবার পরে, তার 80-90 বছর পরে স্বাধীন হলাম, তারপরে আমাদের সংবিধান চালু হলো, কেউ সেটা পরিবর্তনের কথা ভাবেনি। সেই আইনি ব্রিটিশ আইনি, ব্রিটিশ আইন সাধারণত একটা কোন দেশে কি হচ্ছে বলে অত্যাচার করার জন্যই আইন তৈরি হয়, শাসকের জন্য শাসকের ফেভারে আইন তৈরি হয়, সেই আইন কেউ পরিবর্তন করেনি। এই প্রথম আমরা দেখলাম যে আমাদের সেই আইনকে পেনাল কোডকে পাল্টে ভারতীয় ন্যায় সংহিতা করা হয়েছে, এবং একই সঙ্গে যে ক্রিমিনাল প্রসিডিউর কোড ছিল সেটাও, মানে যেটা 1973 লাস্ট মডিফাইড হয়েছিল, সেটাও কোনো পাল্টে দেওয়া হয়েছে। সুতরাং ভারতীয় ন্যায় সংহিতা তো এসে গেছে, ভারতবর্ষের যে আইন কি কি ব্যাপার হবে এবং রেপ সংক্রান্ত মার্ডার সংক্রান্ত মানে ব্যাপারে আমি একজন বিশেষজ্ঞ নই বা সবটা পড়ার সুযোগ পাইনি,
তাতে আমার মনে হয়েছে যে কড়া আইনই আছে, বা আগেও ছিল এখনো আছে, যে আইন যে কোন আইনের দুর্বলতা আছে সেটা খুব একটা মনে হয় না। আইনের যে সমস্ত ফাঁক ফোকর গুলো আছে সেগুলো ভরাট করা নিশ্চয়ই প্রয়োজন আছে, তবে এটা বলা নিঃসন্দেহে যেতে পারে যে আইনে আছে, যদি মনে করো সর্বোচ্চ ফাঁসি, সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অসুবিধে কিছু নেই, সেটা যদি বলছিল যাবজ্জীবন থাকে, এখন একই ব্যাপার। প্রশ্নটা হচ্ছে সেটা তো আগে আপনাকে প্রমাণ করতে হবে না, একদম একজন যাকে আপনি বলছেন যে কোর্ট কোনো রায় দিচ্ছে যে লোয়ার কোর্ট, তাকে সে লোয়ার কোর্টে তো বিচার করতে হবে না, এভিডেন্স নিয়ে আসতে হবে, সেটা তো একদিন দুদিনে হবার কথা নয়, লম্বা পিরিয়ড চলবে, তারপরে তার হায়ার কোর্টে যাওয়ার অধিকার আছে, সে হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, পুরো প্রসেস যে আপনি আজকের বলবেন কালকে কালকে ফাঁসি দিয়ে দেবেন, যেটা মানে আমরা অনেক মানুষই ভাবছি সরকার এমনই একটা আইন আনছে 10 দিন হলেই ফাঁসি দিয়ে দেওয়া হবে, ব্যাপারটা অত সোজা নয়। এবং আমরাও দেখেছি যে পস্কো এবং মহিলা সংক্রান্ত যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফার্স্ট অ্যাক্ট স্পেশাল কোর্টের কথা বলা হয়েছিল, একদম যে কেন্দ্র সরকারের চিঠিতে আমরা যতক্ষণ জানতে পারলাম সেগুলো সেগুলো তৈরি করা হয়নি। সুতরাং আপনি আসল কাঠামোই তৈরি করছেন না, কাঠামো তৈরি না করে বলছেন আপনি শাস্তি দিয়ে দেবেন, এটা কি মগের মুল্লুক নাকি? এটা তো ডিক্টেটোরিয়াল দেশে হয়, যাকে মনে করলাম ব্যাস গুলি চালিয়ে দিলাম, মেরে ফেললাম, এগুলো তো তালিবান দেশে হয়, এগুলো তো ভারতবর্ষে করা সম্ভব নয়। সুতরাং এই যে আইনের কথা বলা হচ্ছে এটা কতটা রূপে টিকবে আমি জানি না, কি আইনে কি আছে এখন আমি দেখিনি, আজকে দুটোর সময় বোধ তাহলে হয় জানা যাবে। হ্যাঁ যাই হোক, তাহলে 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 এই আইন, এটা কি এই যে তদন্ত বা এই যে প্রতিবাদ, সেটাকে একটু কোথাও ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, যে রাজ্য সরকারের বিরুদ্ধে যে তদন্তে যে সমস্ত তথ্য লোপাটের অভিযোগ উঠছে, হ্যাঁ, সেটা থেকে কোথাও দৃষ্টিকে সরিয়ে দেওয়ার চেষ্টা কি? হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যে রাজ্য সরকারের নানান গাফিলতি ধরা পড়ছে, তারা বলছে একটি ছেলে তাকে যাকে ধরা হয়েছে সেই একেবারে নয়, তার মানে প্রকৃতিস্থ মানুষ বলে মানে করে না কেউ, যাই হোক সে পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, এখন তাকে বলছে দোষী এবং তাকে ফাঁসি এক্ষুনি দিয়ে দাও, কিন্তু আর যারা জড়িয়ে আছে, খুনটা তো হয়তো সে হ্যাঁ রেপের সঙ্গে হয়তো জড়িয়ে থাকতে পারে, কিন্তু খুন যারা করেছে, খুন তো করেছে একজন একজন শর্ত সমর্থ মানুষকে, মহিলাই হোক আর পুরুষই হোক, তো একা কেউ খুন করতে পারে, খুনও করবে রেপ করবে, এটা একজন মাতাল মানুষের পক্ষে সম্ভব নয়, নিশ্চয়ই এখানে অনেকে জড়িয়ে আছে, এবং যারা জড়িয়ে আছে তাদেরকে রক্ষা করতে চাইছেই বলেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঘর ভাঙছে এমার্জেন্সি সময়, হ্যাঁ গুন্ডা দিয়ে এমার্জেন্সি এটা ভেঙে দিচ্ছে, পুলিশ একেবারে এক সতর্ক হয়ে গেছে, এবং নানান ভাবে দেখা যাচ্ছে মানে রূপাট, এবং যেভাবে ইনকোয়েস্ট করা হলো, তার ইনকোয়েস্ট মানে পোস্টমর্টেম তো এক বা দুবার অনেকবারই হতে পারে, বডিটাকে প্রিজার্ভ করলে তার অনেক এভিডেন্স পাওয়া যায়, সেসব কিছু করা হলো না, তারা ঘুরে তার মা বাবার সম্মতি না নিয়েই বোঝা যাচ্ছে যেগুলো যতটা খবর কাগজে বেরিয়েছে, তাকে মানে সৎকার দেহ সৎকার করে দেওয়া, দেহটা তো প্রিজার্ভ করে রাখার ব্যবস্থা করা যেত, পার বাবা মা যদি বলতেন আমার মেয়ের আমি সৎকার চাই না, আমার মেয়ের বডি চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে কাজে লাগুক, বুদ্ধদেব বাবুর আমরা দেখলাম তার বডি দেওয়া হয়েছে, তার বাবা মাও সেটা চাইতে পারতেন, তাই না? তাকে কোনো সুযোগই দেওয়া হলো না, সুযোগ না দিয়ে দেহ সৎকার করা হলো, বোঝাই যাচ্ছে যে কোথাও একটা রেখে দিলে অনেক প্রমাণ পাওয়া যেত, সেগুলো কোনো কিছুই করা না হয়ে একেবারে দ্রুততার সঙ্গে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, এবং তার যে ধর্মীয় সংস্কার যেখানে বাড়ির মানে পরিজনদের থাকাটা আমরা দেখি আমাদের সমাজে সেটাই শেখাই স্বীকৃত, সেটাও হলো না, এটা তো ঘোরতর অন্যায় হয়ে গেল না, সবটাই দেখা যাচ্ছে এভিডেন্স লোপাটের একটা চেষ্টা। আমি জানি না এই নতুন আইনে যদি বলা হয় যারা এভিডেন্স লোপাট করছে সে যত ভাই পজিশনে থাকুক তারও ফাঁসি যাবে, তাহলে আমি বলবো যে ঠিক আছে তুমি সঠিক আইন আনছো, তুমি খালি হ্যাঁ কালুকে আমরা দেখেছি ওইখানে ক্যামেরায় দেখা গেছে ওই লোকটা ওই ঘর থেকে বেরোচ্ছে বলে ওই দোষী করেছে ওকেই ফাঁসি দিয়ে দাও, তাহলে কিন্তু বোঝা যাবে তোমার লক্ষ্য সঠিক নয়, এবং এটা কিন্তু চ্যালেঞ্জ হবে, এবং এটা সহজে আমার মনে হয় না এই গন্ডগোলের বাজারে গভর্নর সই করবেন, বুঝেছেন? সুতরাং গভর্নরের সই তো একেবারে মাস্ট, তারপরে বলছে কি জোর করা হবে, লোক নিয়ে যাওয়া হবে, গভর্নরকে যেন এখানে বাধ্য করা, গভর্নর যদি সই না করে তাহলে রাজভবন ঘেরাও করা হবে, কারণ রাজভবনেও এরকম ঘটনা ঘটেছে, এটা না বলো। এটা তো অদ্ভুত ব্যাপার, গায়ের জোরি করে আইন করা, এটা তো সংবিধানের কোথাও বলা নেই না, রাজ্যপালকে তার নিজের সেই অনুযায়ী চিন্তা ঠান্ডা মাথায় উনি যেটা করবেন তাকে জোর করে সই করানো হবে, এটা সংবিধানে কোথাও স্বীকৃত নয়, সুতরাং
এটাও যে রাজ্যে যে পরিস্থিতি সঠিক সংবিধান অনুযায়ী চলছে না, এটাও তো তার প্রমাণ হয়ে যাবে। এরপরে বলবে কি, যে কোনো আইন করবো তোমরা সই করে, রাজ্যপাল সই করে দেবে। এটা সংবিধানে কিন্তু এই ধরনের কোনো বন্দোবস্ত নেই, বুঝেছেন তো? এই যেসব যে কথাবার্তাগুলো বলেছে, আমি জানি না সঠিকভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করলে বোঝা যাবে যে একটা গায়ের জুড়ির সর্বত্রই জুড়ি ছড়িয়ে আছে। তো গায়ের জুড়ি করে তো আর গভর্নরের সই আদায় করা যাবে না, বুঝেছেন? সুতরাং এই বিল, এই বিল আইনে পরিবর্তন হওয়া এই মুহূর্তে মুশকিল আছে, এবং রাষ্ট্রপতিরও সম্মতি সহজে পাওয়া যায় এরকম আমার মনে হয় না। সুতরাং আইনের যে উদ্দেশ্য যেটা, সেটা হয়তো যে দেখানো যে দেখো আমরা কতটা শাস্তি দিতে চাই। ওরা তো বলছে যাবজ্জীবন ফাঁসি দেবে, কি 5 বছর 10 বছর জেলে, আমরা একবার একে সরিয়ে দিতে চাই। কিন্তু তুমি আসল দোষীকে না করলে কাকে সরাবে, তাই না? তো প্রশ্নটাই সেখানে যে আসল দোষীকে কি তুমি যদি সত্যি এত অল্প সময় চিহ্নিত করতে পারবে, তোমার সে কি কাঠামো আছে? সেই যদি কাঠামো না থাকে, তুমি একজন হ্যাঁ এমন এমন একজনকে করবে, সে হয়তো দোষী নয়, এটাও হতে পারে। তাই সে হয়তো তার উকিল দিতে পারেনি, সে হয়তো তার স্বপক্ষে কথা বলতে পারেনি, তাই তুমি তাকে ফাঁসি দিয়ে দেবে, তাই না? তার যদি দেখাবার চেষ্টা করবে আমি কতটা মানে সৎ লোক, আমি কতটা এফেক্টিভ এটা মানুষকে বোঝানোর একটা চেষ্টা। সুতরাং এই যে তড়িঘড়ি করে আইনের চেষ্টা, এবং বলতে তো হবে যে নতুন আইন হচ্ছে তার সঙ্গে ভারত ন্যায় সংহিতার কোথায় পার্থক্য আছে, কেন এটা প্রয়োজনীয়তা ঘটলো? ভারত ন্যায় সংহিতা আমরা এখনো সঠিকভাবে দেখিনি, তার কি নিয়ে আলোচনাও হয়নি। সরকার তরফে ভারতীয় ন্যায় সংহিতার কোথায় কোথায় ত্রুটি আছে সেগুলো সরকার কিছু বলেনি, এখানকার সরকার তারা বলেনি যে ভারতীয় ন্যায় সংহিতার কোথায় কোথায় ত্রুটি আছে, বা রেপ সংক্রান্ত ব্যাপারে কোথায় তাদের ঘাটতি আছে সেটাও আমি খুব একটা পড়িনি। কিন্তু এইটুকুনও বলতে পারি যে যা আছে যথেষ্ট আছে, এখন নানান ভাবনা চিন্তা করি এটা তৈরি করা হয়েছে, এখন হট করে আমি পরিবর্তন করে দেবো, পরিবর্তন বলতে হবে কেন এটা এখানে কোথায় ত্রুটি আছে, ওয়েস্টবেঙ্গলে বিশেষ কি ঘটছে, ওয়েস্টবেঙ্গলে যদি বলতে আলাদা, হ্যাঁ ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষের বাইরে ওয়েস্টবেঙ্গলে যদি আইন থাকতে হয় কেন সে আইন? তুমি কি তাহলে মনে করছো পশ্চিমবঙ্গে তাহলে আইনের শাসন নেই, তার জন্য এই ধরনের প্রয়োজন আসছে? কিন্তু তারা নানান জটিলতার মধ্যে কিন্তু মানে নানান মানে এই যুক্তির জটিলতায় তারা আটকে পড়বে, তারা যদি এই আইন পাশ করতে চায়। আমি জানি না যারা বিরোধী, শূন্য তো একেবারে বিধানসভা নয়, আজকে শুনলাম বিধানসভায় কড়া করা হয়েছে, কারোকে ঢুকতে দেবে না, চারিদিকে একটা ভয়ের বাতাবরণ যে ওই। কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে তো সবকিছু তো আটকানো যায় না, মানুষ পথে নেমে গেছে, ডাক্তাররাও আজকে পথে নেমেছেন, হ্যাঁ এবং পুলিশ হেডকোয়ার্টার্সকে তারা বলছেন ঘেরাও করবেন বা যাবেন, কি করবেন আমি জানি না। তো এই যে সেটা পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত মানে পুলিশের মানে টপ অফিসারের পদত্যাগ দাবি করে যে যাওয়াটা, তাও আবার ডাক্তারদের মতন কোনো রাজনৈতিক সাপোর্ট না নিয়ে, তো বোঝাই যাচ্ছে যে মানুষের ক্ষোভ মানে বিক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে। এইটাকে আপনি ওই একটা আইন করে আমি ফাঁসি দিয়ে দেবো, লোকে হাসবে, কাকে ফাঁসি দেবে, তাই না? তবে যদি হ্যাঁ যদি ফাঁসিতে যারা এই ধরনের, হ্যাঁ সরি বলুন। হ্যাঁ না সেটাই, যে আপনি যেটা বলছিলেন যে এই আইন করে ফাঁসি দিয়ে দেবে, এই জিনিসটা কি এতই সুবিধে বা এতই সহজ? যে একটা দেশের তো আইন আছে, সে আইনের মধ্যে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সে পশ্চিমবঙ্গে আবার নতুন করে আইন হবে কি এখন দেখার সেটা নাকি? মানুষের এই যে একটা প্রতিবাদ, মানুষের এই যে একটা বিরূপ মনোভাব সরকারের প্রতি, সেটাকে আবার ঘুরিয়ে দেবার চেষ্টা, সেটা এখন নজর রাখবো। অর্থাৎ এইটাকে নিয়ে একটা রাজনীতিকরণ করা, রাজ্যপালের কাছে যাওয়া, রাজ্যপাল যখনই সই করবে না সেখানে রাজভবন ঘেরাও করা, ইতিমধ্যেই তিনি বলেও দিয়েছেন যে রাজভবন তিনি ঘেরাও করবেন। তো কিন্তু এখন দেখার যে তার বিরুদ্ধে যে প্রতিরোধ, তার বিরুদ্ধে যে প্রতিবাদ মানুষ রাস্তায় নেমে পড়েছে, সে রাজভবন ঘেরাও করে সেই প্রতিরোধ বা প্রতিবাদকে কি রোখা যাবে? নজর থাকবে সেদিকেই। ধন্যবাদ রাজিয়া দা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, আর আপনাদের যে কোনো মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।